Assalamu alaikum, welcome to my channel. Aaj ami dutu recipe apnader sathe share korbo. Ekta holo shobjir sathe roshun ar ekta holo methi diye mach. Khubi kom upokoron diye ei recipe gula ranna kora jay. কম সময়ও লাগে অনেক বেশি সময় লাগে না ঝটপট রান্না করা যায় অনেক টেস্টি এই রেসিপিগুলো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তাহলে চলুন আমি মাছ কিভাবে রান্না করেছি দেখা যাক আমি রুই মাছ নিয়েছি এখানে মাছগুলো ভালো করে ধুয়ে সামান্য হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তার সাথে আমি মেন উপকরণ দেব মেথি যেহেতু মেথি মাছ একটু মেথির পরিমাণটা বেশি হবে আমি হাফ চা চামচের মতো মেথি নিয়ে নিয়েছি তার সাথে এক কাপ পেঁয়াজ কুচি সাত আটটা কাঁচা মরিচ চিরে নিয়েছি মরিচটা আমি এখানে কাঁচা মরিচের ঝালেই ব্যবহার করব যেহেতু শুকনা মরিচের গুঁড়ো আমি আর দেব না আর সাথে অবশ্যই তেল লাগবে আর ভেজিটেবল রান্না করার জন্য এখানে আমি সবজি নিয়েছি ব্রোকলি ফুলকপি গাজর তার সাথে আমি এখানে রসুন হলো মেন উপকরণ আপনারা দেখতেই পাচ্ছেন রসুন আমি কুচি করে দেইনি রসুন পেঁয়াজ পেঁয়াজ নিয়েছি সামান্য আর কাঁচা মরিচ এই রান্নাটা আমি পানি ছাড়া রান্না করেছি খুবই টেস্টি হয় এই মেথি মাছ মেথি মাছে আমি পানি দেইনি শুধু যে পাত্রে আমি মাছটা মাখিয়ে রেখেছিলাম ওই পাত্রটা একটু ধুয়ে এক চা চামচের মতো পানি দিয়ে আমি ওই পানিটা মাছের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর পুরোটা রান্নায় আপনারা ঢেকে ঢেকে কম আঁচে করবেন খুব একটা সময় লাগে না বড় জোর 7-8 মিনিটের মধ্যে হয়ে যায় মাছ রান্নাটা সবজিটাও তাই সবজির মধ্যে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছিলাম তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আমার মেথি মাছ আর সবজির সাথে রসুন দিয়ে রান্না করি তাহলে আপনারা আমার সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন Thank you.
সবজিটার মধ্যে রসুন দেওয়াতে টেস্টটা অনেক বেড়ে গেছে। আপনারা রসুন দিয়ে খেয়ে দেখবেন, রসুন তো এমনও শরীরের জন্য অনেক ভালো, কোলেস্টেরলের জন্য অনেক উপকার হয় এই রসুন। আমি প্রায় রান্নাতেই রসুন ইউজ করি, আমার কাছে রসুন অনেক ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যেভাবে করি ঠিক ওইভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা করে দেখতে পারেন, ভালো লাগবে। আর আপনাদের হাতের কাছে যদি ধনে পাতা থাকে, অনেক ধনে পাতা বেশি করেই দিয়ে দেবেন, আমার হাতের কাছে ছিল না। এগুলাকে বিলাতি ধনে পাতা বলে, হয়তো চ্যাপ্টার মতো পাতাগুলা, ওই পাতা আমি কেটে দিয়ে দিয়েছি, আমার কাছে কয়েকটা ছিল। আর এখানে কিছু জিরার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, টেস্টটা অনেক বেড়ে যায় লাস্টে ভাজা জিরার গুঁড়ো দিলে। রসুনগুলো অনেক সুন্দর সিদ্ধ হয়েছে, রসুন একদম গলে যায়নি, কিন্তু সফট হয়েছে অনেক। তো আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আবারও বলছি, ঝাল আর লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আপনারা ভালো থাকবেন সব সময়, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।